ফেসবুকে একের পর এক স্যুটেড বুটের ছবি দিয়ে আলোচনায় থাকতেন ওবায়দুল কাদের। পোশাকে ফুটে উঠত আভিজাত্য, হাতে চমকাত লাখ লাখ টাকার নামি দামি ঘড়ি। গণমাধ্যমে ফিল্টারবিহীন মন্তব্যের জন্য বরাবরই ভাইরাল থাকতেন সাবেক সেতু মন্ত্রী ও ওবায়দুল কাদের। একটা শব্দ বলবো না। সম্প্রতি তার ঘড়ি বিলাস নিয়ে সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন রীতিমতো তোলপাড় ফেলে দেয়। অভিযোগ রয়েছে, দামি ঘড়ির বিনিময়ে মন্ত্রণালয়ে ঠিকাদারদের বড় বড় প্রজেক্টে কাজ দিতেন কাদের। আরও অভিযোগ আছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতি মাসে হাত ঘড়ি পরিবর্তন করতেন। প্রতিনিয়ত তিনি নতুন নতুন ঘড়ি পরে হাজির হতেন মিডিয়ার সামনে। টেন্ডার পাশ করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল ব্র্যান্ডের হাত ঘড়ি উৎকোচ হিসেবে নিতেন। এক এক ঠিকাদার থেকে এক এক কোম্পানির হাত ঘড়ি চাইতেন। আবার অনেকে ওবায়দুল কাদেরের ঘড়ির প্রতি লোভকে পুঁজি করে ভাগিয়ে নিতেন কাজ। কতদিন হলো, 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পেশায় ছিল লেখক ও সাংবাদিক। সে সময় তার আয় ছিল লাখখানেক। তবে সেখান থেকে এক যুগের ব্যবধানে তার বাৎসরিক আয় দাঁড়ায় 38,07,508 টাকায়। টাকার গরমে পরিবর্তন এসেছিল তার চালচলনেও। ক্ষমতায় থাকাকালে পড়তেন নামি দামি অনেক ব্র্যান্ডের ঘড়ি। তার মধ্যে ওবায়দুল কাদেরের হাতে দেখা গেছে রোলেক্স ডেডেড প্রেসিডেন্ট ঘড়ি, যার দাম 28,86,000 টাকা। রোলেক্স ডেড জাস্ট, যার দাম 9,33,000 টাকা। রোলেক্স সেলিনি, যার দাম 9,33,000 টাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ওবায়দুল কাদেরকে জনসম্মুখে দেখা যায়নি।